এবারের লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার চার শূন্য শূন্যরও বন্ডি পেরোনোর কথা বলতে শুনেছি যেমনটি শুনেছিলাম দুই শূন্য এক চার লোকসভা ভোটের আগে তখন মোদীর মুখে শুনেছিলাম সবকা সাত সবকা বিকাশের কথা তখন তিনি ক্ষমতায় এলে বছরে দুই কোটি তরুণ বেকারে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী জনসভাগুলিতে জোর গলায় তাকে বলতে শুনেছি সুইস ব্যাংক থেকে কালো টাকা তিনি দেশে ফেরাবেনি আর প্রতিটি ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে এক পাঁচ লক্ষ টাকা করে পৌঁছে দেবেন তারপর তিনি দেশের প্রধানমন্ত্রীও হলেন কিন্তু না কোনো প্রতিশ্রুতি তিনি রাখেননি বছরে দুই কোটি বেকারের চাকরি হয়নি কালো টাকাও দেশে ফেরেনি দশ বছর পর চার শূন্য শূন্যর বেশি আসনে জেতার স্লোগান নিয়ে ময়দানে নেমে পড়লেও এখন প্রধানমন্ত্রীর মুখে আমরা চার শূন্য শূন্য পারের সেই স্লোগান আর শুনতে পাচ্ছি না অমিত শাহ থেকে শুরু করে বিজেপির অন্য নেতারাও এ নিয়ে জোর গলায় কিছু বলছেন না এমন কি সংবিধান বদলে দেওয়ার যে হুঙ্কার শোনা গিয়েছিল তাও এখন ক্রমশ চাপা পড়তে শুরু করেছে হঠাৎ কেন পিছু হটলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রবীণ বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে দিয়ে বলতে বাধ্য করা হয়েছে বিজেপি ফের ক্ষমতায় এলে দেশের সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন ঘটাবে না কিংবা সংরক্ষণও তুলে দেবে না এক ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মোদী মন্ত্রিসভার প্রবীণ সদস্য রাজনাথ বলেছেন সংরক্ষণ তুলে দেওয়া